2004 সালের 21 মে সিলেটে ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর চালানো হয় গ্রেনেড হামলা। ওই হামলায় 3 জন নিহত এবং আনোয়ার চৌধুরী সহ প্রায় 70 জন আহত হন। এ ঘটনায় করা মামলায় মুফতি হান্নান শাহিদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড দেন সিলেটের একটি আদালত। অপর দুই আসামিকে দেয়া হয় যাবজ্জীবন। আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শেষে গত 11 ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে হান্নান সহ 3 আসামির মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। চলতি বছরের 28 এপ্রিল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। মৃত্যুদণ্ড বহাল থাকা 3 আসামির মধ্যে হান্নান ও শাহিদুল 13 জুলাই আপিল করেন। শুনানি শেষে রায় ঘোষণা করা হলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাত্র 2 জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিল, তারা হলো মুফতি হান্নান আর শরীফ শাহিদুল ইসলাম বিপুল। আপিল খারিজ করে দিয়েছেন, ফলে মৃত্যুদণ্ড বহাল হয়ে গেছে। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানান হান্নান ও শাহিদুলের আইনজীবী। পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে বোঝা যাবে আদালতের কি অবজারভেশন আছে, তারা রিভিউ করবে। আপিল বিভাগেও মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকা বাকি 2 আসামি হলেন শরীফ শাহিদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। এই মামলায় 5 আসামি কারাগারে আছেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।